নমস্কার বন্ধুরা, আজকে একদম অন্যরকম টপিক নিয়ে ভিডিও বানিয়েছি। বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আপনারা জানেন যে প্রথম দশে 137 জন ছেলে মেয়ে তারা আছে, ফলে এটা একটা ভীষণ ভালো সাইন যে পড়াশোনার মান তার উন্নতি ঘটছে এবং কম্পিটিশনও বাড়ছে। বন্ধুরা, যারা আজকে HS পাশ করলেন, সেই সমস্ত ভাই বোনেদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিনে তারা সবাই সফল হোক, এই শুভেচ্ছা আমি সকলের প্রতি রাখছি। বন্ধুরা, মেনলি তাদের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা, এটা যারা HS আজকে পাশ করলেন তাদের জন্য তো বটেই, প্লাস যারা এখন গ্র্যাজুয়েশন করছেন সে সমস্ত ভাই বোনেদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা খুব কাজে লাগতে পারে। বন্ধুরা, এটা ঘটনা যে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু বাঙালি IAS অফিসার বা IPS খুবই কম সংখ্যায়, অতীত দিনে যদিও বা কিছু ছিল, বর্তমানে কিন্তু তা খুবই কমে গেছে এবং আরও দিন দিন কিন্তু সেটা যাচ্ছে। আমাদের এখান থেকে আমরা সবাই বলে থাকি যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এত হই, কিন্তু সেখানে কিন্তু IAS IPS আমরা হতে পারি না। কেন হতে পারি না তার অনেক ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু আজকে যে ভিডিওটা সেটা মেনলি যারা এবার HS পাস করলেন তাদের জন্যে, তারা UPSC সিভিল সার্ভিস এক্সামের জন্য কীভাবে প্রিপারেশান নেবেন সেটা কথা মাথায় রেখে ভিডিওটা। বন্ধুরা, দু চারটে কথা আমি UPSC সিভিল সার্ভিস এক্সাম নিয়ে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, UPSC সিভিল সার্ভিস এক্সাম কাকে বলে এটা আপনারা এটা জানেন, যেটা হচ্ছে মাদার অফ অল এক্সাম বলা হয়। এই পরীক্ষার মাধ্যমে ভারতবর্ষে যে যারা ব্যুরোক্র্যাট এবং সিভিল সার্ভেন্ট সব থেকে হায়েস্ট লেভেলে তাদেরকে রিক্রুট করা হয়। এই পরীক্ষাটি মেনলি তিনটে ভাগে হয়, প্রিলিমস, মেন্স এবং যেটা পার্সোনালিটি টেস্ট, যেরকম WBCS এ হয় সেই একই প্যাটার্নে হয়। বন্ধুরা, কী কী হতে পারবে এই পরীক্ষার মাধ্যমে? IAS ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IFS ইন্ডিয়ান ফরেন সার্ভিস, IPS ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, IRS ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স, IRS রেভিনিউ সার্ভিস কাস্টমস, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এবং এছাড়া আরও অনেক রকম আরও কয়েকটা সার্ভিস আপনারা হতে পারবেন এই পরীক্ষার মাধ্যমে। যারা প্রথম তিনটে সার্ভিস ধরা হয় যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেন সার্ভিস এবং IPS ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এই এইটাই মেনলি স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলা হয়। যারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং ডেমোক্রেসি ব্যুরোক্রেসি সবটা ধরে আছে ইন্ডিয়াতে, কত ভ্যাকেন্সি থাকে প্রতি বছর? মোটামুটি 1000-এর মতো ভ্যাকেন্সি থাকে, কিছু 1900, কখনো 900, কখনো 1100, অ্যাভারেজ 1000 ভ্যাকেন্সি থাকে প্রতি বছর। বন্ধুরা, যেহেতু এটা গোটা ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, সেখানে কম্পিটিশান খুবই বেশি হয়। UPSC ক্র্যাক করা কি খুব কঠিন? অবশ্যই কঠিন, কিন্তু ইম্পসিবল নয়। HS-এর পর থেকে সঠিক স্ট্র্যাটেজি নিলে নিশ্চয়ই সাফল্য পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা যদি কম্পেয়ার করেন যে আদার স্টেটের সঙ্গে, বিহার বা UP, এই যে স্টেটগুলো যেগুলো হয়তো ইকোনমির দিক থেকে বা এডুকেশনের দিক থেকে, কালচারের দিক থেকে পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই পিছনে, কিন্তু সেখানে কিন্তু IAS IPS অফার হওয়ার সাফল্যের হার অনেক বেশি। এটা অ্যানালিসিস করতে গিয়ে দেখা গেছে যে তারা খুব ফোকাস থাকে, তারা যারা IAS IPS এর জন্য পড়াশোনা করেন UPSC সিভিল সার্ভিসের জন্য, তারা HS-এর পর থেকেই বা কখনো কখনো HS-এর আগে থেকেও কিন্তু পড়াশোনা তারা শুরু করেন, সেইভাবে ফোকাসড ওয়েতে পড়াশোনা করেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অনেকটাই অ্যামেচারিস্ট ওয়েতে পড়াশোনা করে, তারা প্রথমে গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে এবং কখনো কখনো PhD বা এরকম MPhil করার পরে তারা হয়তো চাকরি বাকরির কথা ভাবতে থাকে, তখন তাদের কাছে অপশান অনেক কমে যায়, বয়স বেড়ে যায়, ফ্যামিলির চাপ থাকে, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু ততদিনে অনেকটা বছর সময়, 5 থেকে 6 থেকে 7টা বছর তারা সময় নষ্ট করে ফেলে, তারপরে কিন্তু আর সেই লেভেল প্লেইং জায়গাটা থাকে না। অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা কিন্তু, বিশেষ করে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া ছেলেমেয়েরা, তারা কিন্তু রাজস্থান থেকেও প্রচুর ছেলেমেয়ে IAS IPS হয়, তারা কিন্তু সেই জায়গাটা অনেকটাই এগিয়ে যায় বন্ধুরা। ফলে আমি আজকে কিছু স্ট্র্যাটেজি এবং কিছু বইয়ের কথা বলবো, যেইগুলো যদি আপনি এখন থেকে ফলো করেন, আপনি যে সাবজেক্ট নিয়েই গ্র্যাজুয়েশন করছেন করুন, সেটা আপনি ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডাক্তার হতে পারে বা কোনো একাডেমিক সাবজেক্ট, এটা নর্মাল সাবজেক্ট, আপনি BSc BA
বিকম জানিয়েই পড়ুন। আপনি যদি তার সঙ্গে এই বইগুলো এখন থেকেই ফলো করেন, তাহলে কিন্তু আপনার জন্যে ইউপিএসসি ক্র্যাক করা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি WBCSও, আপনি যদি ইউপিএসসি কোনোভাবে নাও পান, আপনি কিন্তু WBCS খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন যদি এখন থেকেই যদি সেভাবে ফোকাসড হইতে পড়াশোনা করেন। আমি এখানে কতগুলো বইয়ের নাম করব এবং সেই বইগুলো আপনাকে অবশ্যই কিনতে হবে বা জোগাড় করতে হবে বা কালেক্ট করতে হবে, সেইটা আপনি যদি এখন থেকেই সেটা পড়াশোনা করতে থাকেন গ্র্যাজুয়েশনের পাশাপাশি, তাহলে কিন্তু আপনার জন্যে ইউপিএসসির রাস্তা খোলা খুব সহজ হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে, ইউপিএসসির যে লাস্ট কয়েক বছরের কোশ্চেন পেপার আপনাকে কালেক্ট করতে হবে, সেটা আপনি কোথায় পাবেন? এটা এই বইটার মধ্যে, যেটা দিশা পাবলিকেশনের, তার মধ্যে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালোভাবে দেওয়া আছে। এইটা ভীষণ জরুরি, কারণ হচ্ছে যে আপনি যদি এই বইয়ের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনের তলায় দেওয়া আছে, সেটা থেকে আপনি চেক করে নিতে পারেন। এটা আপনি যদি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার কাছে প্রিলিমিনারি কনসেপ্টটা ভীষণ ক্লিয়ার হয়ে যাবে। আপনি গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই যদি এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে ঢুকে যেতে থাকে যে কীভাবে কোন কোশ্চেন কখন এসেছিলো, কীভাবে এসেছিলো, আস্তে আস্তে আপনি যদি রেগুলার স্টাডি করেন, তাহলে জিনিসটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এবং আপনি যদি সেটা যদি প্র্যাকটিস সেট, এখানে অনেক প্র্যাকটিস সেট দেওয়া আছে বইটাতে, সেগুলো যদি সলভ করেন, সলভও আছে, সেগুলো যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে জিনিসটা প্রিলিমিনারি যে কনসেপ্টটা আপনি যেটা আরও 5 বছর বাদে করতেন, সেটা কিন্তু HSএর পর থেকেই সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কারণ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালিসিস করা ভীষণ জরুরি, সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা ইউপিএসসি ক্র্যাক করা ভীষণ কঠিন হয়ে যাবে। আরেকটা কথা বলবো, ইউপিএসসিতে একটি অপশনাল পেপার থাকে, একটাই থাকে, আগে দুটো থাকতো, এখন একটা হয়ে গেছে। একটা যে কোনো পেপার আপনাকে নিতে হবে, আপনি আইদার করতে পারেন আপনি যে সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে নিচ্ছেন সেটাকে সেভাবেই নিন যেটা ইউপিএসসির জন্য আপনার পক্ষে সহজ হতে পারে। এখন বিশেষ করে ইউপিএসসিতে সোশিওলজি ভীষণ ভালো চলছে, সাইকোলজি ভীষণ ভালো চলছে, এই সাবজেক্টগুলো, অ্যানথ্রোপোলজি তো অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে আপনি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো কিন্তু ইউপিএসসিতে খুবই ভালো। তার সঙ্গে যারা যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড বা যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু তাদের মতো করে নেয়, এমনকি যারা ইঞ্জিনিয়ার তারাও কিন্তু সোশিওলজি সাইকোলজি সাবজেক্টগুলো নিচ্ছে, কারণ সেগুলোর ইম্প্যাক্ট অনেকটা বেশি থাকে, সেগুলো থেকে অনেকটা কোশ্চেন আপনি অন্য দিকেও, যেহেতু GS1 এবং GS2 পেপারে, সেটাও কভার করতে পারবেন। বন্ধুরা, এরপরে যে বইটার কথা বলবো, সেই বইটা অবশ্যই আপনাকে পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রির জন্যে, কারণ ইন্ডিয়ান হিস্ট্রি ইউপিএসসিতে একটা বিশাল বড় অংশ জুড়ে আছে। এবং কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে এই বইটা, যেটা স্পেকট্রামের রাজীব আহির স্যারের, ইনি একজন IPS অফিসার, তার লেখা, এটা একটা কনসাইজ ওয়েতে বই। এই বইটা যদি আপনি খুব ভালো করে পড়েন, আপনার বেসিক্যালি আর অন্য কোনো বই পড়ার দরকার হবে না। আমার মতে আপনি গ্র্যাজুয়েশনের সময় থেকে, বইটার বেশি দামও নয়, 300 টাকার মতো দাম। এই বইটাই আপনি যদি রেগুলার সপ্তাহে 2-3 দিন করে পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনার 6 মাসের মধ্যে বইটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু পুরো জিনিসটা রিভাইজ করতে পারবেন। এবং গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে কিন্তু হিস্ট্রি সম্বন্ধে আপনার সমস্ত ইনফরমেশান, সমস্ত কিছু আপনার কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। ফলে এটা একটি ভীষণ এ মাস্ট বুক ফর ইউপিএসসি এক্সামিনেশান। এই বইটার লিঙ্কও আমার ভিডিওর তলায় দেওয়া আছে, আপনারা এটা চেক করতে পারেন। এছাড়া NCERT দুটো বই আমি বলবো, যেটা হিস্ট্রির ক্লাস ইলেভেন এবং টুয়েলভের, এই দুটো NCERTর হিস্ট্রির বইও আপনারা পড়তে পারেন। এছাড়া NCERTর যে ক্লাস 6 থেকে 10, সেই বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন। সেই বইগুলো পাওয়া একটুখানি টাফ হয়, অনেক সময় সেগুলো প্রতিটা বই সবসময় পাওয়া যায় না, অনলাইনে বা আপনারা কলেজ স্ট্রিট থেকে সেটা কালেক্ট করতে পারেন। এছাড়া যে বইটার কথা বলবো, এবার আমি হিস্ট্রির কথা বলবো, যেটা চেওলংয়ের, গো চেওলংয়ের এই বইটা, সার্টিফিকেট ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি, এই লিওংয়ের এই বইটা ভীষণ ভালো বই। এই বইটা পড়লে আপনার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আপনি খুল্লারও পড়তে পারেন, খুল্লারের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ভিডিওর তলায়।
আর এই বইটা পড়লে পুরো কমপ্লিট আপনার ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি, প্রচুর কোশ্চেন এই বইটা থেকে, প্রত্যেক বছর ইউপিএসসি ডাব্লিউবিসিএসে আসে বন্ধুরা। এই বইটারও খুব একটা দাম নয়, এই বইটা আপনাকে অবশ্যই কিনতে হবে বা জোগাড় করতে হবে, এবং এটাকে কিন্তু রেগুলার পড়তে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশনের সময় থেকে এই বইটা জিওগ্রাফি রেগুলার পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনার কনসেপ্ট ভীষণ ক্লিয়ার হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কনসাল্ট করেন, তাহলে পুরো ব্যাপারটা আপনার পক্ষে ভীষণ সহজ হয়ে যাবে। এর সঙ্গে একটা অ্যাটলাস আপনি কিনতে পারেন, অক্সফোর্ডের অ্যাটলাস, সেই অ্যাটলাস থেকেও কিন্তু আপনি স্টাডি করতে পারেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, নিতিন সিংহানিয়া স্যারের। তিনি একজন আইএএস অফিসার, রিসেন্টলি এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে ওয়েস্ট বেঙ্গলে পোস্টেড আছেন। ইনি একটি বই, এনার দুটো বই আছে, ডাব্লিউবিসিএসের একটি বই আছে, সেই বইটিও খুব ভালো বই। এছাড়া আইবিএসের জন্যে যেটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এই বইটি ভীষণ ভালো বই, আপনি সমস্ত জায়গায় রেফারেন্স দেখতে পাবেন। এবং উনি যখন আইএস দিচ্ছিলেন সেটাকে নোট হিসাবে, এই নোটটা তৈরি করেছিলেন, সেটাই বই হিসাবে এখন প্রকাশ পেয়েছে। এইটা কিন্তু ইন্ডিয়ান আর্ট এবং কালচারের সমস্ত দিকটা আপনি কভার করতে পারবেন, সেখানে কত রকমের নাচ হয়, কত রকমের গান হয়, কোথায় কোন ট্রাইবস আছে, কোথায় কী মুখোশ পাওয়া যায়, কী লোকগীতি আছে, বিভিন্ন ধরনের সমস্ত ইনফরমেশান এখানে আপনি পেয়ে যাবেন। এই বইটার লিঙ্কও আপনি পেয়ে যাচ্ছেন, আমার ভিডিওর লিঙ্কের তলা এখানে দেওয়া থাকছে, এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। এরপরে যেটা আরেকটা অ্যামাস্ট বুক ফর ইউপিএসসি, লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি, এর কোনো প্যারালাল বুক নেই বন্ধুরা। এই বইটা আপনি যদি প্রথম থেকেই পড়েন এবং সেভাবে কনসেপ্ট নিজের বিল্ড করেন, তাহলে আপনাকে ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন এগুলো নিয়ে পিছনে ফিরে দুবার তাকাতে হবে না, সমস্ত কিছু আপনার একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কনসেপ্ট বিল্ডিং ভীষণ ভালো বই বন্ধুরা, এই বইটি অবশ্যই আপনার কালেকশানে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি ইউপিএসসি ক্লিয়ার করতে পারবেন না। এমন কোনো আইএএস অফিসার আইপিএস অফিসার নেই যারা কিন্তু এই বইটি পড়েনি, ফলে এই বইটি অবশ্যই আপনাকে পড়তে হবে। এই বইটিও খুব একটা বেশি দাম নয়, আমার ভিডিও লিঙ্কের থেকে আপনি কিন্তু এই বইটা চেক করতে পারেন। এরপর হচ্ছে দ্য ইন্ডিয়ান ইকোনমি, অনেকে রমেশ সিংয়ের বই বলে, রমেশ সিংয়ের বইও ভালো বন্ধুরা, কিন্তু সেটি রমেশ সিং একটু বাল্কি বই, আমি এক্ষেত্রে সঞ্জীব বর্মার বইটা প্রেফার করি। এই বইটি ভীষণ ভালো, কনসাইজ ওয়েতে দেওয়া আছে, ইনফরমেটিভ, যারা প্রথম পড়ছেন তাদের জন্য কিন্তু ইকোনমির জন্য এই বইটি ভীষণ ভালো বন্ধুরা। এই বইটারা এই বইটি আপনারা কিনতে পারেন এবং এখান থেকে পড়তে পারেন, তাহলে আপনার ইন্ডিয়ান ইকোনমির কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই বইটির ভিডিও লিঙ্কও আপনি ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আরেকটা জিনিস টপিক আপনাকে পড়তেই হবে, সেটা হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিচিউড। আপনি ডাব্লিউবিসিএস অফিসার থেকে আইএএস অফিসার যখন হচ্ছেন, তখন আপনার যে এথিক্স এবং ইন্টিগ্রিটি থাকা উচিত একজন সিভিল সার্ভেন্ট হিসাবে, তার পুরো ব্যাপারটা কিন্তু এই বইটাতে আছে। এথিক্স নিয়ে কিন্তু এখন ভীষণ কোশ্চেন আসছে, ফলে সেইটা কিন্তু আপনাকে জানতে হবে, বেসিক ইনফরমেশানগুলো। এই বইটা আপনি একটু পরে কিনতে পারেন, কিন্তু এটা আপনার লাগবে, বেসিক যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এগুলো আপনার বেসিক, এগুলো আপনাকে প্রথমেই কিনতে হবে এবং সেখান থেকেই পড়াটা শুরু করতে হবে, তাহলে কিন্তু এই বইটা একটু পরে কিনলেও আপনার চলবে, কিন্তু এটাও কিনতে হবে। আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, কারণ এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে, তার জন্য আপনার শঙ্কর আইএস একাডেমির এই বইটা আপনাকে কিনতে হবে। এটারও কোনো প্যারালাল বই নেই বন্ধুরা, এই বইটি যদি আপনি কিনে এবং রেগুলার পড়েন, এটা একটু কনসাইজ ওয়েতে পড়া ভালো, ইনফরমেশান আপনি যদি এরকম দেখবেন কোশ্চেন আসছে, সেই প্যাটার্ন বুঝে আপনাকে এই বইটা স্টাডি করতে হবে, অনেক ইনফরমেশান আছে, একটু বুঝে নিতে হবে কতটুকু দরকার, সেইভাবে পড়বেন বন্ধুরা। এই বইটার একটি রিভিউ আমার ভিডিও আমার কিন্তু আছে, সেটা আপনারা দেখতে পারেন যদি এর রিভিউ দেখতে চান বন্ধুরা। আরেকটা বলবো যে ইন্ডিয়া যে পাবলিকেশান, যেটা গভর্নমেন্ট পাবলিকেশান থাকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের পাবলিকেশান, ইন্ডিয়া বুক ইয়ার বুক যেটা, সেই একটা আপনার কিন্তু প্রত্যেক বছর লাগবে। আমি এই বইটা প্রেফার করি, ইন্ডিয়ার যে বলে যে বইটা, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিশ করে, সমস্ত স্কিম, তার প্রোগ্রেস, তার ইনফরমেশান, তার ফিগার, তার স্ট্যাটিস্টিক, সমস্ত কিছু এই বইটাতে আপনি পেয়ে যাবেন। এসে লেখার জন্যে এবং নিজের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্যে এই বইটা ভীষণ ভালো বন্ধুরা। এই বইটা যদি আপনার রেগুলার গ্র্যাজুয়েশনের সময় থেকে পড়তে থাকেন, আপনাকে কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না,
এবং আপনি কিন্তু বুঝে যাবেন কিভাবে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলে, কি তার ইম্পর্টেন্স, কোথায় ইম্পর্টেন্স হচ্ছে। প্রত্যেক বছর আপনি 2-3 বছর ধরে এই বইটা ফলো করেন, এটা 250 থেকে 300 টাকা মতো দাম হয়, ফলে তাহলে কিন্তু আপনার পুরো যে কনসেপ্টটা অ্যাজ এ হোল ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আপনার কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, একটি নিউজ পেপার যেটা আপনাকে রেগুলার পড়তে হবে এবং নোটস তৈরি করতে হবে। আপনি যদি অলরেডি পড়াশোনা করে থাকেন, নিউজ পেপার রেগুলার পড়েন, তাহলে তো খুব ভালো। আর যদি না পড়েন তাহলে কিন্তু একটা নিউজ পেপার আপনাকে রেগুলার পড়তে হবে ন্যাশনাল লেভেলের। হিন্দু হচ্ছে সব থেকে ভালো, কিন্তু ওয়েস্টবেঙ্গলের সব জায়গায় হিন্দু যায় না আমি জানি, ফলে যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা হয়তো পেতে পারেন, কিন্তু বাকি পশ্চিমবঙ্গের সব জায়গায় হিন্দু যায় না। কিন্তু এই ইন্ডিয়ান এক্সপ্রেস এই পেপারটি আপনি কিন্তু সব জায়গায় পাবেন। এই বই এই পেপারটিও ভীষণ ভালো পেপার এবং কম্পিটিটিভ এক্সামের জন্যে হিন্দুর অ্যাট পার পেপার, হয়তো কোনো কোনো ক্ষেত্রে হিন্দুর থেকেও ভালো, কারণ হিন্দুতে অনেক বেশি ইনফরমেশান থাকে যেটা অনেক সময় জাঙ্ক হয়ে যায়। সেক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস অনেক কনসাইজ, কিন্তু যেটা একদম কম্পিটিটিভ এক্সামের মতো ইনফরমেশান থাকে, কোনো রকম আজে বাজে ইনফরমেশান থাকে না বিশেষ করে। এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের যে এডিটোরিয়ালগুলো, এত ভালো ভালো ইমিনেন্ট রাইটাররা সেখানে লেখেন এবং তার কোয়ালিটি, তার কন্টেন্ট এত ভালো থাকে, সেগুলো আপনি রেগুলার কালেক্ট করে সেখান থেকে পড়াশোনা করে সেখান থেকে নোটস নিতে পারেন, ফলে একটি নিউজ পেপার আপনাকে অবশ্যই পড়তে হবে। আমি প্রেফার করব ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ার জন্যে। আর একটি ম্যাগাজিন যেটা আমার আমার সব থেকে ফেভারিট হচ্ছে সিভিল সার্ভিস ক্রনিকল। আপনারা অন্য কোনো ম্যাগাজিনও কিনতে পারেন, সেটা আপনার উইজার্ড বা চাণক্য আপনারা কিনতে পারেন, কিন্তু আমার কাছে সিভিল সার্ভিস ক্রনিকল সব থেকে ভালো মনে হয়েছে। আপনারা এইটা ম্যাগাজিনটা আপনারা প্রতি মাসে এটা সাবস্ক্রিপশন করতে পারেন, যাদের একটু হাই অ্যাম্বিশান আছে এখন থেকেই করতে পারেন। বন্ধুরা, যে কটা বই আমি বললাম এগুলো কিন্তু বেসিক বই এবং সব কটার কালেকটিভ ভ্যালু 5,000ও হবে না। আপনারা একটা আইএএস একাডেমিতে ভর্তি হতে গেলে প্রচুর টাকা এখন লাগছে, এমনকি WBCS কোচিং নিতে গেলেও প্রচুর টাকা লাগছে। সেক্ষেত্রে আপনি যদি গ্র্যাজুয়েশনের শুরু থেকে এই টাকাটা আপনি যদি ইনভেস্ট করে বা একসঙ্গে না কিনেও যদি অল্প অল্প করে কিনে বইগুলো মোটামুটি 6 মাসের মধ্যে কিনে পড়াশোনা শুরু করে দিতে পারেন, এবং সেভাবে রেগুলার যদি আপনি নিউজ পেপার পড়েন এবং একটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখেন, ক্রনিকল স্টাডি করেন গ্র্যাজুয়েশন লেভেল থেকে, আমার মনে হয় যে আপনার পক্ষে আইএএস ক্লিয়ার করা, তারপর গ্র্যাজুয়েশন পরে আপনি সিরিয়াসলি আরও সিরিয়াসলি কোনো কোচিং সেন্টারে ভর্তি হলেন বা নিজেই পড়াশোনা করলেন, আপনার পক্ষে অনেকটা বেস তৈরি হয়ে থাকবে গ্র্যাজুয়েশনের সময় থেকেই। বন্ধুরা, সেক্ষেত্রে আমার মনে হয়েছে প্রত্যেকের যাদের অ্যাম্বিশান হাই, যারা আইএএস অফিসার আইপিএস অফিসার হতে চান আইএফএসও হতে চান, তাদের জন্য কিন্তু এখন সব থেকে ভালো সময়। বন্ধুরা, এখন থেকেই আপনারা পড়াশোনা শুরু করুন, সেইভাবে যেভাবে বললাম আমি সেইভাবে করে নিয়ে টার্গেট সেট করে রুটিন সেট করে আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্টের পাশাপাশি এই জিনিসগুলো পড়তে থাকুন। সাফল্য আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি নিশ্চয়ই সফল হবেন জীবনে এবং আইএএস অফিসার আপনি অবশ্যই হবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, বিশেষ করে যারা এবার এইচএস পাস করলেন সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে, যাতে তারা নিজেদের জীবনের দিশা ঠিক করতে পারেন, অ্যাম্বিশন হাই রাখতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, দেখুন কেমন ভিডিও আমরা বানাই, আমাদের চ্যানেল দেখতে থাকুন, বেল আইকনটি আপনি অবশ্যই ক্লিক করবেন যাতে করে যে কোনো নোটিফিকেশান ভিডিওটা আপনারা পেতে পারেন। বন্ধুরা, খুব ভালো থাকুন, রমজান মাসের শুভেচ্ছা সবাইকে, নমস্কার, বন্দে মাতরম।